হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজকে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ অন ইন্ডিয়ান পলিটি ডে 7। মাইসেলফ মৌলি রয়, সহজ পাঠের প্রত্যেককে ওয়েলকাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা সহজ পাঠের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে নাও রেগুলার আপডেটের জন্য। ওকে, সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজের ডে 7। তার আগে বলবো, যারা প্রিভিয়াস ক্লাসগুলোকে দেখোনি তারা প্রিভিয়াস পার্টগুলো দেখে নাও, তাহলে তোমাদের পলিটির রেসপেক্টে যে ইম্পর্টেন্ট সেকশনসগুলোকে আরেকবার করে রিভিশন করতে হবে পরীক্ষার আগে, সেটা তোমরা করে নিতে পারবে। তো আজকে আমরা কোশ্চেন নাম্বার 91 থেকে কন্টিনিউ করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন একটু দেখে নিই। Which of the following is known as key of the constitution? তো এখানে আজকের প্রথম প্রশ্ন, যে আমাদের এখানে যে চারটে অপশনস রয়েছে তার মধ্যে কনস্টিটিউশনের কি কাকে বলা হচ্ছে? আর্টিকেল 32, প্রিয়াম্বল, ফান্ডামেন্টাল রাইটস, শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রিয়াম্বল। দেখো, এখানে প্রিয়াম্বলকে বলা হচ্ছে কি অফ দ্য কনস্টিটিউশন। তো এখানে কি অফ দ্য কনস্টিটিউশন কেন? একটা দেশের সংবিধানকে জানতে গেলে প্রথমত কিন্তু দেশের প্রিয়াম্বল, বা এক্ষেত্রে বাংলায় যাকে আমরা বলে থাকি প্রস্তাবনা, প্রস্তাবনা সম্বন্ধে আমাদের জানতেই হবে। অর্থাৎ প্রিয়াম্বলকে কেউ জিস্ট বলছে, কেউ পার্ট বলছে। কি মানে আমরা জেনারেলি চাবি বুঝি, তাই না? একটা বাড়ির দরজা বাইরে থেকে তালা লাগানো থাকে, তো সেই চাবিটা যদি না থাকে আমরা যেমন বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবো না, তেমনি আমাদের দেশের বা যে কোনো দেশের সংবিধানকে বুঝতে গেলে, জানতে গেলে তার নেচার কেমন আছে, তার অবজেক্টিভস কী কী, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা সেকশনকে বুঝতে গেলে, ঠিক আছে, কী ধরনের ফর্ম অফ গভর্নমেন্ট, কোন সেকশনকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গাকে বুঝতে গেলে কিন্তু প্রিয়াম্বলকে জানতে হবে। ওকে, তো এক্ষেত্রে প্রিয়াম্বলকে জেনারেলি অনেক অনেক যারা ক্রিটিক্স রয়েছে, যারা ফেমাস কোটেশন দিয়েছেন প্রিয়াম্বলের রেসপেক্টে, কেউ ওকে বলছে ইন্ট্রোডাকশন, কেউ ওকে বলছেন প্রিফেস টু দ্য কনস্টিটিউশন। ওকে, ডিফারেন্ট সেকশন থেকে ডিফারেন্ট নামে কিন্তু প্রিয়াম্বলকে আমরা দেখতে পাচ্ছি ডিনোট করা হচ্ছে। তো এক্ষেত্রে অ্যাকর্ডিং টু কে এম মুন্সি, যিনি কিনা ড্রাফটিং কমিটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, তিনি প্রিয়াম্বলকে বলেছেন হরোস্কোপ অফ আওয়ার সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক। অর্থাৎ একটি মানুষের জীবন পঞ্জি যাকে বলে, জন্মের পরে জীবন পঞ্জি আমরা করাই, যে সারাটা জীবন মৃত্যু পর্যন্ত, দেখো এক্ষেত্রে জন্ম মৃত্যু বিবাহ কেউই বলতে পারে না, বিধাতার লিখন, কিন্তু তবু একটা অ্যাসাম্পশন করা হয় যে এত মোটামুটি এই প্রফেশনে গেলে ব্যক্তির উন্নতি হতে পারে, বা এই সেকশনটাতে একটা কিছু ফেমাস কিছু কিছু সেকশন রয়েছে, কোন জায়গাটাতে কোনো বিপদের আশঙ্কা আছে কি না, এটসেট্রা এটসেট্রা। তেমনই একটি দেশের প্রিয়াম্বল, সংবিধান বুঝতে গেলে, জানতে গেলে প্রিয়াম্বলকে যদি আমরা কি রিড করতে পারি, তাহলে সেই দেশের সম্পর্কে, সংবিধান সম্পর্কে আমরা ধারণা পাই, তাই বলা হচ্ছে হরোস্কোপ। এছাড়া অবজেক্টিভ রেজলিউশনের বেস করে প্রিয়াম্বল তৈরি হয়েছে আমরা জানি, যেটাকে মুভ করেছিলেন পণ্ডিত নেহরুজি, এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রিয়াম্বলকে প্রথমবার নিয়ে আসা হয়েছিল। এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের যে মিটিংগুলো হয়েছিল, টোটাল নাম্বার অফ সেশন কত, এই কোশ্চেনটাও কিন্তু আসে। টোটাল নাম্বার অফ সেশন হচ্ছে 11, ঠিক আছে। তো এক্ষেত্রে থার্টিন ডিসেম্বর 1946-এ কিন্তু এই অবজেক্টিভ রেজলিউশন, যেটা কিনা পরবর্তী ক্ষেত্রে মডিফাইড ভার্সন হলো প্রিয়াম্বল, মুভ করা হয়। ওকে, প্রিয়াম্বলকে কি অ্যামেন্ড করা যায়, কোশ্চেন আসতে পারে, তো আনসার হবে ইয়েস, প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা যেতে পারে। ওকে, তো 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এর দ্বারা আমাদের ভারতীয় সংবিধানে প্রিয়াম্বলকে এখনও পর্যন্ত মাত্র একবারই অ্যামেন্ড করা হয়েছে। সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, তিনটে শব্দ সংযোজিত করা হয়েছে। এই যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, একে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন, ঠিক আছে। তো এটার ডিটেলটা অবশ্যই তোমরা পড়বে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। হু বিকেম দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ভেরি ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ যাকে আমরা বলছি, তো তার ফার্স্ট দেখে নেবে ফার্স্ট চেয়ারম্যানের নাম কি, ডক্টর বিআর আম্বেদকর, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সি রাঘবাচারী। সঠিক উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো, এখানে যদি অপশন থাকতো যে ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ঠিক আছে,
তাহলে কিন্তু আনসার হতো ডক্টর সচ্চিদানন্দ সিনহা, কারণ ফার্স্ট চেয়ারম্যান বা সিনিয়র মোস্ট বা টেম্পোরারি এই তিনটে সেকশন আসতে পারে, তাহলে কিন্তু আনসার হবে সচ্চিদানন্দ সিনহা যদি এখানে আনসার অপশনে থাকে। আর যদি ডক্টর সচ্চিদানন্দ না থাকে তাহলে আনসার হবে নান আদার দেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কারণ উনি পারমানেন্ট চেয়ারম্যান বা ফার্স্ট যিনি কিনা প্রেসিডেন্ট হয়েছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তার আগে কিছু ইনফরমেশন একটু দেখে নেব। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যার ফার্স্ট মিটিং হয়েছিল 9 ডিসেম্বর 1946-এ, এবং এক্ষেত্রে দেখো মুসলিম লীগ কিন্তু বয়কট করেছিল মিটিং। ঠিক আছে, তো দেখো কেন বয়কট হয়েছিল, কারণ মুসলিম লীগ তখন কিন্তু ডিমান্ড করেছিল যে আমাদের একটা সেপারেট কান্ট্রি দরকার ফর দ্য মাহমেডান কমিউনিটি। দ্যাটস ওয়াই মুসলিম লীগ বলল যে না, আমরা এই জায়গাটাতে সাপোর্ট করতে পারছি না। তো প্রথম ক্ষেত্রে মেম্বারশিপ ছিল 389, তারপরে যখন বয়কট হলো মেম্বারশিপ রিডিউস হয়ে গেল 299। তার পরবর্তী পর্যায়ে দেখতে পাই 211 জন ফার্স্ট মিটিংয়ে যেটাকে বলে সাইন করেছিল বা যোগদান করেছিল। তিনটে ডেটাই কিন্তু আসতে পারে, 389, 299 অ্যান্ড 211। সচ্চিদানন্দ সিনহা একটু আগে আমি বললাম ওল্ডেস্ট মেম্বার টেম্পোরারি প্রেসিডেন্ট, এটা কিন্তু আমাদের ফ্রান্স থেকে আমরা এই কনসেপ্টটাকে নিয়েছি। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ইলেক্টেড মেম্বার্স, এবং এক্ষেত্রে সিমিলারলি আমাদের এখানে বর্তমানে যেমন একজন ভাইস প্রেসিডেন্ট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দুজন ভাইস প্রেসিডেন্ট সিলেক্টেড হয়েছিলেন। ওকে, তো প্রথমত হচ্ছে এইচসি মুখার্জি অ্যান্ড ভিটি কৃষ্ণমাচারি, ভেরি ইম্পর্টেন্ট, এইচসি মুখার্জি অ্যান্ড ভিটি কৃষ্ণমাচারি হচ্ছেন দুজন ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট হ্যাড প্রভিশন অফ সেপারেট রিপ্রেজেন্টেটিভ ফর দ্য মুসলিম কমিউনিটি ফর দ্য ফার্স্ট টাইম। তো এক্ষেত্রে দেখো প্রথম কোন অ্যাক্টের মাধ্যমে সেপারেট রিপ্রেজেন্টেটিভ মানে কমিউনিটি বেস, ঠিক আছে, কমিউনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলে কোন অ্যাক্টের মাধ্যমে এলো, রাওলেট অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919। তো এক্ষেত্রে আনসার হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো মর্লে মিন্টো রিফর্মস, যেখানে লর্ড মর্লে ছিলেন সেক্রেটারি অফ দ্য স্টেট, লর্ড মিন্টো ছিলেন ভাইস রয় অফ ইন্ডিয়া। কমিউনাল রিপ্রেজেন্টেশন মানে কি, কমিউনিটি বেসড, আমি যে কমিউনিটি থেকে বিলং করবো আমি তাকেই ভোট দেবো। ঠিক, তো এক্ষেত্রে মুসলিম মেম্বার্সরা ইলেকটেড ওনলি বাই মুসলিম ভোটার, যেটা কিনা আমি একটু আগে বললাম। ওকে, তো এক্ষেত্রে এই অ্যাক্টের মাধ্যমে কি হলো, স্পেসিফিক্যালি লিগালাইজ করা হলো কমিউনিজম। লর্ড মিন্টোকে পরবর্তী ক্ষেত্রে আমরা, যেটা একটা ফেমাস কোশ্চেন আসতে পারে যে ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট কাকে বলা হয়, লর্ড মিন্টো। তোমরা না একটা কপিতে কাকে কিসের ফাদার বলা হয়, ঠিক আছে, এইগুলো কিন্তু একটু নোট ডাউন করে নেবে। ঠিক আছে, তাহলে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডক্টর বি আর আম্বেদকর, ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট, ঠিক আছে, এগুলো কিন্তু একটু নোট ডাউন করতে করতে থাকবে, তাহলে কি হবে একটা চার্ট ফাইনালি প্রিপেয়ার হবে, যেটা কিনা তোমাদের এক্সামিনেশনের আগে জাস্ট গো থ্রু করে পরীক্ষা দিতে চলে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাবো। অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়া ইজ এ ভেরি ইজি। তো আর্টিকেল ওয়ানে আমাদের কি বলা হয়েছে, দেখো যখন ইংরেজ সরকার আমাদের ভারতবর্ষে রাজত্ব চালিয়েছে তো তারা ভারতবর্ষকে কী বলা হোক কী বলে ডাকতো, ইন্ডিয়া, এবং আমরা আমাদের ভারতবর্ষকে ডাকতাম ভারত বলে এখনও ডাকি। তো দেখো যখন কনস্টিটিউশন তৈরি হচ্ছে মানে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা, আমি তোমাকে প্রথমেই বলেছি তোমাদেরকে যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা ভীষণ পজিটিভ পার্সন ছিলেন, তারা কোনো কিছু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যেতেন না, কোনো বিবাদে যেতে চাইতেন না, অলওয়েজ তারা চাইতেন যে ভারতবর্ষ সুন্দর একটা সংবিধান তৈরি হবে, দীর্ঘ এত বছর ধরে যে ইংরেজ রাজত্ব চলেছে তারপরে আমরা একটা খুব সুন্দর সংবিধান পাবো, তাই না, একটা সুন্দর ডেমোক্রেসি প্রতিষ্ঠা হবে, ভারতের প্রত্যেকটা সেকশনের মানুষের সমান অধিকার সুরক্ষা পাবে। তাই জন্য ইংরেজ সরকার যতই আমাদের ভারতবর্ষকে মানে শাসন কার্য চালায় তারা ইন্ডিয়া বলে ডেকেছে, এক্ষেত্রে আমরা আবার ভারত বলে ডাকছি, তাই জন্য তারা কোনো রকম রিক্স নেননি, তারা বলেন যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস, আর্টিকেল ওয়ান এটাই বলে, দুটো নামই চলে এলো, ইন্ডিয়া এবং ভারত, মানে ইন্ডিয়া যেটা সেটাই ভারত, সো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস, তাহলে এখানে ইউনিয়ন অফ স্টেটস হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ক্লিয়ার। তো এখানে দেখো আমাদের আর্টিকেল 1, 2, 3, 4 একটু চট করে যদি আমরা পড়ে নিই, 1, 2, 3, 4, সো আর্টিকেল ওয়ানে সিম্পল বলা আছে যেটা আমি বললাম, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ আ ইউনিয়ন অফ স্টেটস রাদার দ্যান ফেডারেশন অফ স্টেটস। তো আমি গতকালকের
যে তোমাদের যে ভিডিওটা আগের যে পার্ট 6-এ আমি কিন্তু অলরেডি বলেছি যে ওয়াই ইউনিয়ন অফ স্টেটস, কারণ আমাদের ইন্ডিয়া হচ্ছে একটা ইউনিট, তার ভিতরে ডিফারেন্ট স্টেটসগুলো রয়েছে। যদি ফেডারেশন অফ স্টেটস হতো তাহলে কি হতো, স্টেটসগুলো একে অপরের সাথে এগ্রিমেন্ট করতো লাইক ইউএসএ, ঠিক। বাট আমাদের ক্যানাডিয়ান মডেল ফলো করা হয়, দ্যাটস ওয়াই এরা একে অপরের থেকে আলাদা হতে পারে না নিজের ইচ্ছাতে। আর্টিকেল 2 বলছে পার্লামেন্টের কাছে স্পেসিফিক্যালি কি সেকশন রয়েছে, পার্লামেন্ট চাইলে নতুন কোনো সেকশন অ্যাড করতে পারে নতুন কোনো স্টেটকে, ঠিক আছে, যদি ফিল করে আমাদের সাথে জুড়বে পারে। আর্টিকেল 3 বলছে নতুন স্টেট ফরমেশন, অল্টারেশন করা, বাউন্ডারি, নেম, এগুলো আর্টিকেল 3। আর আর্টিকেল 4 বলছে যে সমস্ত আইন তৈরি আছে 2 আর 3-তে, ঠিক আছে, যে ল, যেই সব ল আন্ডার আর্টিকেল 2 আর 3-তে প্রোভাইড করা আছে, ঠিক আছে, সেটার রেসপেক্টে আইন বানাতে পারে। ওকে, সো 1, 2, 3, 4 এই 4টে আর্টিকেল আমাদের একটু পড়ে নিতে হবে। তাহলে আমাদের আর্টিকেল 1, 2, 3, 4 একবার করে রিভিশন করে নেবে, তাহলে তোমাদের এই 4টে সেকশন থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা করতে পারবে। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। ইন হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ডিফাইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল কাস্ট। তো অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল কাস্টের কথা কোন সেকশনের কথা বলা হয়েছে, এসসি কমিউনিটির কথা, 4th শিডিউল, 5th শিডিউল, 6th অ্যান্ড 7th। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যখন সংবিধান তৈরি হয়েছিল আমাদের ছিল 8টা শিডিউল, ঠিক আছে, বর্তমানে 12টা শিডিউল। তাহলে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু 9, 10, 11, 12। তার মানে এটা নয় যে 1 থেকে 8 আমাদের ইম্পর্টেন্ট নয়, প্রত্যেকটা শিডিউল পড়ে নিতে হবে পরপর, তাহলে তোমাদের শিডিউল থেকে কোশ্চেন পেয়ে যাবে। 6th শিডিউলে এই কথাটা বলা আছে। তো দেখো ওখানে আমরা যদি একটু দেখে নিই, যেটা আমি বললাম পড়তে, 1st শিডিউলে কি বলা আছে, নেম অফ দ্য স্টেট অ্যান্ড দেয়ার টেরিটোরিয়াল জুরিসডিকশন। ওকে, 2nd শিডিউলে বলা আছে যে প্রভিশন রিলেটিং এমিউলিমেন্টস, অ্যালয়েন্স, প্রিভিলেজেস, এই যে মন্ত্রীদের যে বিভিন্ন যে স্যালারি, অ্যালয়েন্স, এগুলোর কথা বলছে। 3rd শিডিউল বলছে ওথ আর অ্যাফার্মেশনের কথা। 4th শিডিউল বলছে রাজ্যসভার সিট আর ইউনিয়ন টেরিটরি সিট অ্যালোকেশনের কথা। 5th শিডিউল বলছে প্রভিশন রিলেটিং টু অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল শিডিউল এরিয়া, শিডিউল টাইপ। তাহলে এরিয়া আর শিডিউল টাইপের কথা বলছে 5th শিডিউল। আর 6th শিডিউল কি বললো, 6th শিডিউল বললো আমাদের এসসি কমিউনিটির কথা, তাই তো। এগুলো পরপর একটু, একদিনে তো কখনো পসিবল হবে না, বারংবার প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি, তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো, এবং আমাদের এখানে অপশনাল হিস্ট্রি, রাইটিং প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস করানো হয়। তোমরা কোনো ব্যাপারে, কোনো সেকশনের অ্যাডমিশন রিগার্ডিং কোনো রকম কোয়ারি থাকলে এখানে যে ডেসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া হয়েছে এখানে ফোন করতে পারো, ফোন করে তোমরা বিস্তারিত জানতে পারো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি যুক্ত হওয়ার চেষ্টা করছি লাইভ সেকশনে। তোমরা যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি, আমাদের ডিসক্রিপশনে ডিটেল দেওয়া আছে, প্রোভাইড করা আছে। তোমরা যারা আমার সাথে পলিটি লাইভ ক্লাস করতে চাইছো, তারা আমার সাথে যুক্ত হতে পারো। এবং পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখে নিই। তার ইন হুইচ ইয়ার ওয়্যার ইন্ডিয়ান স্টেট রেকগনাইজড অন দ্য লিঙ্গুইস্টিক বেসিস আফটার ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার পর প্রথম ল্যাঙ্গুয়েজ বেস স্টেট আমরা জানি অন্ধ্রপ্রদেশ, তাই না। 1956-এ স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট এলো, ঠিক আছে, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, দেখো 1956। ওকে, তো এখানে দেখো কোন কমিশন, কোন কমিশনের রেসপেক্টে মনে রাখতে হবে, ফয়জল আলী কমিশন। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে কমিটি আর কমিশন নিয়ে একটা ক্লাস নেওয়ার জন্য, অবশ্যই নেওয়ার চেষ্টা করব। তার আগে তোমাদের যেটা করতে হবে, কোন কমিশন কী রেকমেন্ড করছে, এর অবজেক্টিভ কী, কত সালে তৈরি হলো, অ্যাক্ট কিছু থাকলে প্লিজ একটুখানি তোমরা মার্জিনালাইজ করে পড়া শুরু করো। তো এখানে দেখো স্পেসিফিক্যালি কি বলা হচ্ছে, এই কমিশনে যেটা বলছে যে অ্যাবোলিশন অফ ফোরফোল্ড ক্লাসিফিকেশন স্টেট টেরিটরি, এটাকে অ্যাবলিশ করেছে এবং ক্রিয়েশন করেছে 16টা স্টেটের আর 3টে সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেট টেরিটরি। রিঅর্গানাইজেশন অ্যাক্ট মানে কি, পুনরায় এটাকে রিকনস্ট্রাক্ট করা হচ্ছে, তাই তো। 1956 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এলো, এখানে ডিস্টিংশন করলো পার্ট এ পার্ট বি স্টেটে, এবং
এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, পার্ট সি কে অ্যাবলিশ করা হলো। অ্যাজ আ রেজাল্ট 14টা স্টেট, 6টা ইউনিয়ন টেরিটরি ক্রিয়েট হলো 1 নভেম্বর 1956 এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কটা হয়েছিল? 14টা স্টেট, 6টা ইউনিয়ন টেরিটরি, 1 নভেম্বর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। আ জাজ অফ সুপ্রিম কোর্ট মে রিজাইন হিজ অফিস বাই রাইটিং টু। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্ট আমাদের কোন পার্টে আছে? পার্ট ফাইভে আছে, মনে রাখতে হবে, ঠিক আছে? তো এখানে রিজাইন করে কার কাছে? লেটার জমা দিতে পারেন প্রেসিডেন্টের কাছে, নান আদার দেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেখো, সুপ্রিম কোর্ট ইনাগুরেট হয়েছে 28শে জানুয়ারি 1950, অলরেডি আমরা পড়েছি। ফেডারাল কোর্টের স্ট্রাকচার 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এবং এখানে দেখো 124 থেকে 147 পার্ট ফাইভ, আমি অলরেডি দুটো ক্লাসে বলেছি, 124 টু 147, 124 থেকে 147। বারবার বলবে, বারবার লিখবে, 124 থেকে 147 পার্ট ফাইভ, 124 থেকে 147 পার্ট ফাইভে সুপ্রিম কোর্টের অল অ্যাবাউট। 2019 সালে 31 জাজেস থেকে ইনক্রিজ হয়ে গেল 34। 34-এর মধ্যে একজন হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং 33 হচ্ছে আদার জাজেস। ওকে, ক্লিয়ার, ফাইন। নেক্সট কোশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডাইরেক্টস দ্য স্টেট গভর্নমেন্ট টু অর্গানাইজ দ্য পঞ্চায়েত। তো এক্ষেত্রে পঞ্চায়েতের কথা বলছি। আমরা জানি আমাদের এখানে ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট, আমরা জানি ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট। তো এখানে ফেডারেল মানে হচ্ছে মোর দ্যান ওয়ান। প্রথম পর্যায়ে দুটো গভর্নমেন্ট ছিল, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে স্টেট গভর্নমেন্টস, ঠিক আছে? স্টেট গভর্নমেন্টস বলছি কেন, কারণ ডিফারেন্ট স্টেটের আলাদা আলাদা গভর্নমেন্ট। পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই যে লোকাল গভর্নমেন্টের কনসেপ্ট আছে, অলরেডি আমরা এটা পড়েছি। কিন্তু আজকে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে অর্গানাইজ পঞ্চায়েতের কথা বলা আছে অলরেডি, এটা ডিপিএসপির পার্ট, আর্টিকেল 40 হচ্ছে আনসার, আর্টিকেল 40। কারণ ডিপিএসপি কত থেকে কত? 36 থেকে 51, ঠিক আছে? এটা হচ্ছে পার্ট 4 মেনশন করা আছে। তো এখানে দেখো, পঞ্চায়েতি রাজ আমরা যেটা দেখলাম, অলরেডি যেটা বললাম যে পার্ট 9-এ বলা আছে, তাই তো? শিডিউল 11 কত থেকে কত আর্টিকেল? 243 থেকে 243 ও, যদি বলে আর্টিকেল ওয়াইজ, যদি বলে যে কোনটাতে শেপের কথা বলা আছে, যে অর্গানাইজেশনের কথা বলা হয়েছে, আর্টিকেল 40 হবে আনসার। কারণ এক্ষেত্রে এটা কিন্তু গান্ধিয়ান প্রিন্সিপাল, মহাত্মা গান্ধীজির মতাদর্শকে স্বীকৃতি দেওয়া হয়েছে আর্টিকেল 40-তে। কি বলা হয়েছে? তিনি এটা ফিল করতেন যে যদি একটি দেশের গ্রাম খুব সুন্দর হয়, গ্রামে যদি, ভিলেজে যদি আরবান ফেসিলিটি দেওয়া হয়, আরবান মানে কি? আরবান মানে শহরাঞ্চল, তাই না? রুরাল এরিয়া মানে গ্রামাঞ্চল। তো গ্রামের মানুষজন অনেক ক্ষেত্রেই কিন্তু শহরাঞ্চলের মানুষের থেকে সুযোগ সুবিধা কম পায়, সেটা রাস্তাঘাট হোক, ইলেকট্রিসিটি হোক, পড়াশোনা হোক, প্রতিটি ক্ষেত্রে। তো বলা হচ্ছে একটি গ্রামে কিন্তু যদি আরবান ফেসিলিটি দেওয়া হয়, তাহলে কিন্তু গ্রাম যদি সুন্দর হয়, গ্রাম যদি ডেভেলপ করে, দেশের এমনি উন্নতি হবে, এটা উনি মনে করতেন। তাই ভিলেজ পঞ্চায়েতের ওপর তিনি জোর দিয়েছিলেন। পঞ্চায়েতি রাজ হচ্ছে স্পেসিফিক্যালি, এখানে দেখতে পাচ্ছি, থ্রি টায়ার স্ট্রাকচার। এবং দেখো, আমরা অলরেডি এটা জানি যে লর্ড রিপনকে বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্টের ফাদার। আমি একটু আগে তোমাদের বললাম কাকে কিসের ফাদার বলা হয়, একটা চার্ট করে নেবে, তাই না? একটু আগে আমরা কি পড়লাম যে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডক্টর বি আর আম্বেদকর, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট লর্ড রিপন, এরকমভাবে লিখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। পঞ্চায়েতি রাজ কোন কমিটি, যখনই মাথায় আসবে তখনই মাথায় আসবে বলবন্ত রায় মেহতা কমিটি, পাশে লিখে নেবে ছোটো করে, তাহলে সুবিধা। এবং এখানে দেখো, তিনটে সেকশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, ভিলেজ পঞ্চায়েতের কথা বলা হয়েছে। লোকাল গভর্নমেন্টকে ডিসেন্ট্রালাইজেশন করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। ডিসেন্ট্রালাইজেশন মানে কি? দ্বিকেন্দ্রীভূতকরণ, একটা জায়গায় সেন্ট্রিকভাবে নেই, এটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, এরিয়া ওয়াইজ কাজ যাতে হতে পারে, ছোট ছোট স্তরে কাজ হবে, রাস্তাঘাটের সমস্যা সেটা খুব চট জলদি নিষ্পত্তি হবে, ইলেকট্রিসিটির প্রবলেম চট জলদি নিষ্পত্তি হবে, জমি সংক্রান্ত প্রবলেম চট জলদি যাতে নিষ্পত্তি হয়, লোকাল লেভেলের লোকেরা যাতে খুবই সহজে তাদের সমস্যার সম্মুখীন যারা হচ্ছে তারা যাতে সমাধান পেতে পারে, এই জন্যই কিন্তু লোকাল গভর্নমেন্ট এলো, তাই না? তো শহরাঞ্চলে যেরকম আছে, গ্রামাঞ্চলেও আছে পঞ্চায়েতি রাজ, শহরাঞ্চলে হচ্ছে মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, এরিয়া ওয়াইজ এই নামগুলো ঠিক করা হয়,
ঠিক আছে। নেক্সট কোশ্চেন, উইচ অ্যামং দ্য ফলোয়িং প্রিন্সলি স্টেট ওয়াজ মার্চড ইন ইন্ডিয়া বাই পুলিশ অ্যাকশন, ভেরি ইম্পর্টেন্ট। প্রিন্সলি স্টেট মানে কি? যেখানে প্রিন্স আছে, প্রিন্সলি, দেখো প্রিন্সলি মানে রাজার শাসন, তো এখানে আনসার হবে হায়দ্রাবাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো হায়দ্রাবাদের রেসপেক্টে আমরা যেটা দেখছি, হায়দ্রাবাদে কি কি রয়েছে দেখো, লংগেস্ট ফিল্ম স্টুডিও ইন ওয়ার্ল্ড, রামোজি ফিল্ম সিটি আমরা জানি হায়দ্রাবাদে, অরিজিনাল হোম অফ কোহিনুর জুয়েল হায়দ্রাবাদ, সিটি অফ পার্লস বলা হয়, বিগেস্ট মনোলিথিক বুদ্ধা স্ট্যাচু আছে হায়দ্রাবাদে, বলা হয় ওয়ার্ল্ড বিগেস্ট ফিল্ম সিটি, এই যে লার্জেস্ট যেটা এবং পৃথিবীরও সব থেকে বড়ো যেটা রামোজি ফিল্ম সিটি, খুব ফেমাস, ঠিক আছে। সেখানে সব কিছু আছে, মানে একটা টোটালি একটা মানে শহরের মতো জায়গাটা, এত বড়ো, এত বড়ো ভাস্ট এরিয়া ওয়াইজ তৈরি করা আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, ইন হুইচ পার্ট অফ কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস আর মেনশন, এটা খুব একটা বাচ্চাদের প্রশ্ন, কোন পার্টে ফান্ডামেন্টাল রাইট বলা আছে, তো পার্ট থ্রি, যখনই যেই পার্টগুলো দেখবে বাদ বাকি অপশনসগুলো যখন থাকবে, পার্ট ফোরে কী আছে, পার্ট ফাইভে কী আছে, পার্ট সিক্সে কী আছে, এটা একবার করে পড়ে নেবে। তো এখানে দেখো পার্ট ওয়ানে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, যেটা আমি বললাম 1 থেকে 4, পার্ট টুতে সিটিজেনশিপ 5 to 11, পার্ট থ্রিতে ফান্ডামেন্টাল রাইট 12 থেকে 35, পার্ট ফোর ডিপিএসপির কথা বলে 36 থেকে 51, পার্ট ফোর এ ফান্ডামেন্টাল ডিউটিস 51A। তো এখানে দেখো যখনই তোমরা দেখতে পাবে যে ক্যাপিটালে এ রয়েছে, ক্যাপিটালে বি রয়েছে, তার মানে বুঝতে হবে এটা বাই অ্যামেন্ডমেন্ট পরবর্তী ক্ষেত্রে অ্যাড করা হয়েছে, এটা প্রথম থেকে ছিল না, ঠিক আছে। পার্ট ফোর এ 51A এটা কবে এলো, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাড করা হলো, তাই তো? তো যখনই দেখতে পাবে যে আর্টিকেলের পাশে ক্যাপিটালে এ বি সি ডি রয়েছে, এগুলো কিন্তু পরে অ্যাড অন করা হয়েছে, প্রথমে ছিল না। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই, আন্ডার উইচ আর্টিকেল মেক্স দ্য রাইট টু এডুকেশন ফর চিলড্রেন অফ এজ গ্রুপ অফ 6 to 14 ইয়ার্স অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট। তো দেখো এখানে 6 থেকে 14 বছরের শিশুদেরকে শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশনের কথা বলছে, সিম্পল আনসার 21A। 21A মানে কি? থ্রু অ্যামেন্ডমেন্ট। আচ্ছা এটা একটু ভেরি সরি, এটা স্মলে লেখা হয়ে গেছে, এটা কিন্তু ক্যাপিটালে হবে, তোমরা একটু লিখে নাও, হ্যাঁ এগুলো 48A ক্যাপিটাল, 51A ক্যাপিটাল, এগুলো ক্যাপিটাল। তো এখানে 21A এরমভাবে লিখলাম, এটা হচ্ছে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে, 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের অ্যাড করা হয়েছে, ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটসের বেসিক কয়েকটা জায়গা আমাদের একটু আরেকবার দেখে নিতে হবে, যেমন পার্ট থ্রিতে মেনশন করা আছে, একে বলা হয় ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া, ওকে। ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে 7টা ক্যাটাগরি ছিল, বর্তমানে এটা কটা হয়েছে, 6টা। তো রাইট টু প্রপার্টি যেটা ছিল ফান্ডামেন্টাল রাইট, সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে অ্যাজ আ লিগাল রাইট, 44th অ্যামেন্ডমেন্ট 1978 যখনই দেখবে, তখন কার গভর্নমেন্ট, মোরারজি দেশাই গভর্নমেন্ট মনে রাখতে হবে। কনস্টিটিউশন মেকার্স এই স্পেসিফিক যে সেকশনটা, এই যে সেকশনটা, সেটা কোথা থেকে নিয়েছে, ইউএসএ থেকে। আমি তোমাদের বলেছিলাম রাইট রিলেটেড যাবতীয় আমরা ইউএসএ থেকে পেয়েছি, ল বা অ্যাক্ট রিলেটেড যাবতীয় আমরা কোথা থেকে পেয়েছি, ইউকে থেকে পেয়েছি, তাই তো? তো এখানে বিল অফ রাইটস থেকে আমরা কনসেপ্টটা নিয়েছি। যদি জিজ্ঞেস করে যে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রাইট টু প্রপার্টি বর্তমানে কোন সেকশনে রয়েছে, তো এটা হবে 300A, দেখো অ্যানাদার 300A, এটা ক্যাপিটালে, তাই তো? তার মানে এটা অ্যামেন্ডমেন্টের থ্রু, পার্ট এখানে 12, ঠিক আছে, পার্ট 12 মেনশন করা আছে, তাহলে বর্তমানে কটা পার্ট আমাদের, 25খানা পার্ট আছে মনে রাখতে হবে, 25-এর মধ্যে পার্ট 12, পার্ট 12 রোমানে লিখতে হয়, ঠিক আছে, পার্ট 12-এ রয়েছে। নেক্সট প্রশ্ন, আন্ডার উইচ আর্টিকেল দ্য প্রেসিডেন্ট হ্যাজ পাওয়ার টু গ্র্যান্ট পার্ডন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রেসিডেন্টের ডিফারেন্ট যে পাওয়ার রয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেটিভ, ঠিক আছে, ডিফারেন্ট যে পাওয়ারসগুলো রয়েছে তার মধ্যে থেকে এক্সক্লুসিভ একটা পাওয়ার আছে প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কী করতে পারেন, যে কোনো ধরনের কোর্টের থেকে যে রায় আসবে সেটাকে তিনি শাস্তির মেয়াদটাকে কমিয়ে দিতে পারেন, নেচারটাকে বদল করে দিতে পারেন এবং কমপ্লিটলি পার্ডন করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, ডেথ সেন্টেন্স তিনি ক্ষমা করতে পারেন। তো আর্টিকেল 72-তে বলা আছে, ঠিক আছে, 72। এবং একটা জিনিস তোমরা অবশ্যই পড়বে, যখনই প্রেসিডেন্ট পড়ছো তখন মনে রাখতে হবে যে গভর্নরের কততে, দ্যাট ইজ 161 গভর্নরের পার্ডন পাওয়ার, কিন্তু গভর্নর কিন্তু কখনো মৃত্যুদণ্ড খারিজ করতে পারেন না। প্রেসিডেন্টের রেসপেক্টে ইম্পর্টেন্ট কয়েকটা আর্টিকেল, 52-তে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কথা বলা আছে, 53-তে বলা আছে এক্সিকিউটিভ পাওয়ার, 54 ইলেকশন, 60-তে ওথ, প্রেসিডেন্ট কার কাছে ওথ নেন,
সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারক, তিনি যদি কোনোভাবে অসুস্থ থাকেন তারপরে যিনি সিনিয়র মোস্ট তার কাছে নেন। 61 ইমপিচমেন্ট প্রসিডিওর, প্রেসিডেন্ট যদি কোনো রকম কনস্টিটিউশনাল ভায়োলেশন করেন তাহলে তার ইম্পিচ হতে পারে, সার্টেন একটা প্রসেস আছে সেটা অবশ্যই পরে বলবো। 74 কাউন্সিল অফ মিনিস্টার্স টু এড অ্যান্ড অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট, দেখো 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আগে পর্যন্ত প্রেসিডেন্ট চাইলে অ্যাডভাইস নিতে পারেন, মে টেক অ্যান অ্যাডভাইস ফ্রম দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, বাট 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি বলে দিল যে না, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্যাল বাউন্ডেড, মানে বাধ্যবাধকতা করা হলো 74। আবার 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু এটাকে আবার একটু চেঞ্জ করা হয়েছিল, কি করা হয়েছিল, 44 অ্যামেন্ডমেন্টে বলা হলো এটা কাউন্সিল অফ মিনিস্টার্স হবে না, এটা হবে ক্যাবিনেট। ডিফারেন্সটা কি, এই জন্যই তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোকে আমি দেখতে বলছি, ক্যাবিনেট হচ্ছেন সিনিয়র মোস্ট যারা রয়েছেন তাদেরকে থেকে অ্যাডভাইস নিতে হবে, ঠিক আছে। 42 বললো যারা মন্ত্রিসভা তাদের থেকে অ্যাডভাইস নিতে হবে, কোন ক্ষেত্রে প্রেসিডেন্ট কোনো বড় ডিসিশন নিতে হবে নিতে গেলে, এবং মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখো এই যে কাউন্সিল অফ মিনিস্টার্স বা ক্যাবিনেট তাদের হেডকে প্রাইম মিনিস্টার, তাই জন্যই প্রাইম মিনিস্টার হচ্ছেন রিয়েল এক্সিকিউটিভ, মনে রাখবে। নেক্সট প্রশ্নে চলে যাব, উইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাভ নো লেজিসলেটিভ কাউন্সিল, খুব ইম্পর্টেন্ট, কোনো লেজিসলেটিভ কাউন্সিল নেই এখানে রাজস্থানের, ঠিক আছে, রাজস্থানে হচ্ছে এখানে লেজিসলেটিভ কাউন্সিল নেই। তো লেজিসলেটিভ কাউন্সিল লাইক রাজ্যসভা, লেজিসলেটিভ কাউন্সিল হচ্ছে একটা পারমানেন্ট বডি, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 406 জন, 406 একটু মনে রাখবে, এবং এটা না মাঝে মাঝে মানে এখন যে সেকশনটা এই যে সিজগুলো এগুলো কিন্তু কমছে বাড়ছে, ঠিক আছে। তো সেটা তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তার আগে লেটেস্টটা দেখে যাবে। 56 টোটাল মেম্বার কাউন্সিল ইনডাইরেক্টলি ইলেক্টেড অ্যান্ড 1/6 আর নমিনেটেড বাই দ্য গভর্নর, দেখো এখানে প্রেসিডেন্ট যেমন নমিনেশন দেন রাজ্যসভার কতজনকে, নমিনেশন দেন 12 জনকে, যারা কিনা স্পেশাল ক্যাটাগরি থেকে বিলং করছে, সায়েন্স, আর্টস, কালচার, সোশ্যাল সায়েন্স এটসেট্রা, তেমনই গভর্নর 1/6 নমিনেশন দেন, ঠিক আছে। যখনই প্রেসিডেন্টকে পড়তে হবে পাশাপাশি গভর্নরকে পড়ে নিলে আমাদের সমস্যা থাকবে না। নেক্সট প্রশ্ন, উইদিন হাউ মেনি ডেজ কাউন্সিল অফ স্টেটস দ্যাট ইজ রাজ্যসভা মেক আ রেকমেন্ডেশন ফর দ্য মানি বিল, এই কথাটা তখনই আনসার দিতে পারবে যদি আগের পার্টের ক্লাসটা তোমরা করো। আমি বলেছিলাম মানি বিল নিয়ে, মানি বিল হচ্ছে 110 ধারাতে মেনশন করা আছে, মানি বিল অনলি জেনারেট করতে পারে হচ্ছে লোকসভা, তাই তো, এবং এটা ম্যাক্স টু ম্যাক্স কতদিন, 14 দিন, মানে 2 উইকস হোল্ড করে রাখতে পারে রাজ্যসভা, এটাই লেখা আছে দেখো, ঠিক আছে। স্পিকার ডিসাইড করতে পারেন কোন বিলটা মানি বিল বা মানি বিল নয়, কেন, কারণ দেখো ডিফারেন্ট অর্ডিনারি বিলও তো থাকতে পারে, তার মধ্যে থেকে ফাইনালি ডিসাইড করবে। মানি বিলকে প্রায়র অ্যাপ্রুভাল কে দেয়, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানি বিলকে কিন্তু রিজেক্ট করতে পারে না, কারণ অলরেডি সে আগে থেকে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে, তাই না, মনে রাখবে। এবং পরবর্তী প্রশ্নে চলে যাই, হু ইজ নোন অ্যাজ ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ল মিনিস্টার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তো এখানে আমরা সবাই জানি আনসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ফার্স্ট ল অফিসার, ল অফিসার, ঠিক আছে। ইনি কিন্তু পারমানেন্ট নন, ঠিক আছে, ইনি কিন্তু প্রাইভেট কোনো প্র্যাকটিসও করতে পারেন না। 76 এজির কথা বলা আছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ফার্স্ট বা হাইয়েস্ট ল মিনিস্টার, ল অফিসার অফ দ্য কান্ট্রি, প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করেন, এবং এক্ষেত্রে তাকে কিন্তু জাজের কোয়ালিফাই হতে হবে, জাজ হিসেবে কোয়ালিফাই করতে হবে, তাই না, কারণ ওনাকে ফার্স্ট সেকশনটা দেওয়া আছে। উনি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগেনস্ট কোনো ব্রিফ রিসিভ করতে পারেন না, ঠিক আছে, যে কোনো কোর্টে তিনি অ্যাজ আ মানে লয়ার বা অ্যাজ আ তিনি মানে লিসেনার তিনি কিন্তু প্রেজেন্ট থাকতে পারেন। এবং এখানে মনে রাখতে হবে হাইকোর্টের রেসপেক্টে 5 বছর অ্যাডভোকেট জাজ হিসাবে এবং একজন অ্যাডভোকেট হিসাবে অন্তত পক্ষে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 5 বছর যদি তিনি জাজ হন তাহলে 5 বছর, আর যদি তিনি অ্যাডভোকেট হন তাহলে তাকে 10 বছরের এক্সপিরিয়েন্স। এছাড়াও প্রেসিডেন্ট যদি ফিল করেন যে ইয়েস হি ইজ আ এমিনেন্ট জিউরিস্ট, ঠিক আছে, এমিনেন্ট জিউরিস্ট মানে হচ্ছে একজন মানে দক্ষ আইনজ্ঞ যাকে বলা হয়, তাহলে কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট করা যেতে পারে প্রেসিডেন্টের দ্বারা। ওকে, থ্যাংক ইউ সো মাচ যুক্ত থাকার জন্য, যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও খুব তাড়াতাড়ি, তোমাদের সাথে লাইভ ক্লাসে দেখা হচ্ছে এবং পরবর্তী পাঠ নিয়ে আলোচনায় আসছি। টিল দেন টেক কেয়ার।